বন্ধুরা ডাবলিউবিএস এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকেই স্বাগত বন্ধুরা তোমাদের আপনি ডলিউ বিস এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে ইম্পর্টেন্ট আমাদের মক্টেশের যে ক্লাস চলছে আচ্ছা ক্লাসের কিছু গুরুত্বপূর্ণ আমি ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট টাইপ অফ কোশ্চিন নেওয়া হয়েছে যেগুলো তোমাদের এক্সামের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট সেটা বন্ধুই শেষ পর্যন্ত দেখতে থাকবেন অবভিয়াসলি চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে ওখানে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ক্লাসের পিডিএফ বন্ধুরা ভিডিও ডিসক্রিপশন থেকে পেয়ে যাবে এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকেও পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে জয়েন না থাকলে অবশ্যই জয়েন হয়ে যাবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেওয়া আছে তো চলো বন্ধুরা দেরি না করে সেশনটাকে শুরু করা যায় বন্ধুরা স্ক্রিন আছে ক্লাসে ফার্স্ট পয়েন্টে দেখতে পাচ্ছ ফার্স্ট পয়েন্ট আছে আমাদের এখানে রামচরিত কে রচনা করেন বন্ধুরা ক্লাস আমাদের মক্টেশাগরে থাকবে তো নিজের থেকে কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কতগুলো তোমরা কারেক্ট অ্যান্সার দিতে পারলে তো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কী হয়ে যাবে আমাদের সন্ধ্যাকর নন্দী রামচরিত কে রচনা করেন সন্ধ্যাকর নন্দী অপশন এ বন্ধুরা এখানে আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন নেক্সট আছে হাতির পায়ের হাড় পাওয়া গেছে হাতির পায়ের হাড় হাতির পায়ার হার কোথায় পাওয়া গেছে হরপাতে চানহুদারতে লোথালে নাকি আমাদের কালীবাঙ্গালে তো এটি পাওয়া গিয়েছে কালিবাঙ্গালে কালিবাঙ্গালি অপশন ডি বন্ধুরা এখানে কার অ্যান্সার নেক্সট কোশ্চেন দশ রাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল দশ রাজার যুদ্ধ এটি বিয়াস রাবি শতদ্রু নাকি সিন্ধু নদীর তীরে হয়েছিল তো এটি রাবি নদীর তীরে হয়েছিল রাবি অপশন বি বন্ধুরা কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা ছিলেন শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা কে ছিল তো সীতাম্বর গোষ্ঠীর নেতা কে ভদ্রবাহু নাকি স্থূলভদ্র তো ক্যারেক্ট অ্যান্সার হয়েছে আমাদের স্থূলভদ্র অপশন ডি বন্ধুরা ক্যারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নেক্সট হচ্ছে মৌর্যযুগে ক্রীতদাস প্রথার অস্তিত্ব ছিল না বলেছেন তো মধ্যযুগে সরি মৌর্য যুগে মৌর্যযুগে কৃতদাস প্রথার অস্তিত্ব ছিল না এটি কে বলেছিল তো এটি বলেছে মেগাস্তিনিস বলেছেন মেগাস্তিনিস অপশান এ ক্যারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন নেক্সট হচ্ছে ভারতে কোন আর শাসকরা সর্বপ্রথম স্বর্ণ চালু করেছিল তো স্বর্ণ প্রথম কে চালু করেছিল কারা চালু করেছিল শকরা মর্যরা গুপ্তরা না কি কুষাণরা করেছিল কে কুষাণরা বন্ধুরা কুষানরা প্রথম স্বর্ণ চালু করেছিল অপশান ডি কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন গুপ্ত যুগের সরকারি ভাষা কী ছিল গুপ্ত যুগের সরকারি ভাষা গুপ্ত যুগের সরকারি ভাষা হয়ে যাবে সংস্কৃত সংস্কৃত বন্ধুরা গুপ্ত যুগের সরকারি ভাষা ছিল অপশান সি কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন হর্ষবন্ধর কার কাছে পরাজিত হয়েছিল তো হর্ষবর্ধন কার কাছে পরাজিত হয়েছিল হর্ষবর্ধন বন্ধুরা দ্বিতীয় পুলকেশির কাছে পরাজিত হয়েছিল অপশন বি বন্ধুরা এখান থেকে আমাদের ক্যারেক্টার বন্ধুরা আমাদের যেটা আছে পিভিএসের কোশ্চিন নিয়ে লাস্ট সতেরো বছরের পিভিএস এর কোশ্চিন নিয়ে কিছু ক্লাসেস চলছে যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য রিপিট হওয়ার চান্সেস খুবই বেশি রয়েছে সেই কোশ্চিনগুলোকে নিয়ে তার আমি সুন্দর করে একটি প্লে লিস্ট করে দিয়েছি সেই প্লে লিস্ট ভিজিট করে কিন্তু সেই ক্লাসগুলোই কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করে নেবে এছাড়া আমাদের অধ্যায় ভিত্তিক ক্লাস চলছে অধ্যায়ভিত্তিক্তিক্তিক্তিক্তিক হিস্ট্রি জিওগ্রাফি পলিটির উপর অনেকগুলো ক্লাসে অলরেডি হয়ে গিয়েছে এবং এখনও তোমাদের ক্লাসেসগুলো চলছে যারা তোমরা পিভিএস ক্লাসগুলো অ্যাটেন্ড করি তোমরা অবশ্যই প্লেলিস্ট ভিজিট করে অ্যাটেন্ড করে নেবে এবং আপকামিং ডেগুলোতে যে সমস্ত ক্লাসেসগুলো তোমাদের আসতে চলেছে সেগুলো দেখার জন্য অবশ্যই যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সঙ্গে আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে তোমাদের কাছে প্রতিটি ক্লাসের নোটিফিকেশন কিন্তু পৌঁছে যায় তোমাদের আপনার প্রচুর পরিমাণে কিন্তু ক্লাসেস কিন্তু আসতে চলেছে নেক্সট কোশ্চেন চলে আসবো নেক্সট হচ্ছে এখানে উড়িষ্যার গজপতি বংশের প্রতিষ্ঠাতা উড়িষ্যার গজপতি বংশের প্রতিষ্ঠাতা হয়ে যাবে আমাদের কপিলেন্দ্র কপিলেন্দ্র অপশন বি বন্ধুরা কার্স নেক্সট কোশ্চেন রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল তো রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল কোথায় এখান থেকে সিসোদিয়া সিসোদিয়া অপশান বি বন্ধুরা কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন নিচের কোনটি আমির খুচরোর রচনা নয় তো এখানকার মধ্যে কোনটি আমির খুচরার রচনা নয় তুগলক নামা আমির খুচরোর রচনা তারিকি আলাই এটু আমির খুচরোর রচনা এবং যেটা আছে তোমাদের খাজাইল উল ফতু যেটা আছে এটি আমির খুচরোর রচনা তো এখানে কিতাবিল রাহেলা কিতাবিল রাহেলা যেটা আছে এটি আমির খুচরোর রচনা নয় অপশান এখান থেকে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নেক্সট আছে কোন রাজপুত গোষ্ঠী জয়পুরে রাজত্ব করত জয়পুরে রাজত্ব করতো কোন রাজপুত গোষ্ঠী তো কাচ্ছোয়া কাছোয়া কাছোয়ারা যেটা আছে এই রাজপুত গোষ্ঠীটি জয়পুরে রাজত্ব করতো অপশান বি বন্ধুরা কার্যক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন যুদ্ধের ফলে বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটেছিল বিজয় রাজ্য যেটা আছে বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটেছিল কোন যুদ্ধ তালিকোটের যুদ্ধ তালিকোটার যুদ্ধ অপশান বি বন্ধুরা কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারতের সঙ্গী ছিলেন আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারতের সঙ্গে সঙ্গী কে ছিল তো মালিক কাফুর সঙ্গী ছিল মালিক কাফুর অপশন ডি বন্ধুরা কারেক্ট আনসার নেক্সট কোশ্চিন কোন সুলতানের আমলে মা হুয়ান ভারতে আসেন মা হুয়ান ইনি ভারতে এসেছিল কার টাইম পিরিয়ডে ইনি ভারতে এসেছিল গিয়াজুদ্দিন আজমশাহ টাইম পিরিয়ডে গিয়াজুদ্দিন আজম শাহ অপশন বি এ কারেক্ট কারিক্টার নেক্সট কোশ্চিন বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক কে হয়ে যাবে আমাদের কৃষ্ণদেব রায় কৃষ্ণদেব রায় ইনি বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন নেক্সট কোশ্চেন নাদির শাহ ভারত আক্রমণকালে মুঘল বাদশাহ ছিলেন শাহ যখন ভারত আক্রমণ করে তখন মুঘল বাদশাহ কে ছিলেন সেই টাইমে মুঘল বাদশাহ ছিল মোহাম্মদ শাহ মোহাম্মদ শাহ অপশান ডি ক্যারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন কাউন্সিল অফ বরভাইয়াস বরভৈয়াস যেটা হচ্ছে কাউন্সিল অফ বরভাইয়াস কে গঠন করে তো এই কাউন্সিলটি যেটি আছে এটি মাধবরাও নারায়ণ মাধবরাও নারায়ণ ইনি গঠন করেছেন অপশন এ বন্ধুরা কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন গুরু সাচ্চা পাতশাহ নামে পরিচিত নামে পরিচিত কোন শিখ গুরু তো এটি কে হয়ে যাবে আমাদের গুরু অর্জুন দেব গুরু অর্জুন দেব ইনি সাচ্চা নামে পরিচিত অপশন সি বন্ধুরা কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতে প্রথম এসেছিল এবং সর্বশেষ পর্তুগিজরা ফরাসিরা ইংরেজরা নাকি ডাচেরা তো এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের কে পর্তুগিজরা পর্তুগিজরা প্রথমে এসে শেষে গিয়েছিল নেক্সট কোশ্চেন কার আমলে উনিশশো দশ সালে প্রেস অ্যাক্ট পাশ হয় প্রেস অ্যাক্ট দু হাজার উনিশশো দশ যেটি আছে এটি কার আমলে পাশ হয়েছে লর্ড মিন্টো লর্ড মিন্টো টু লর্ড মিন্টো টু এর ট্যাঙ্ক অপশন এ বন্ধুরা কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে কার বিরুদ্ধে রংপুর বিদ্রোহ শুরু হয়েছিল তো সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে রংপুরি বিদ্রোহ এটি কার বিরুদ্ধে শুরু হয়েছিল এটি দেবী সিংয়ের বিরুদ্ধে শুরু হয়েছিল দেবী সিং অপশান এ বন্ধুরা কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চিন কলকাতায় কে বেথুন কলেজ প্রতিষ্ঠা করেন কলকাতায় বেথুন কলেজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠা করেছেন অপশান এই কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন সন্ধ্যা পত্রিকার প্রকাশ করেন সন্ধ্যা পত্রিকার প্রকাশ কে করেছেন সন্ধ্যা পত্রিকায় প্রকাশ হয়ে যাবে আমাদের ব্রাহ্মবান্ধব উপাধ্যায় ব্রাহ্ম বান্ধব উপাধ্যায় অপশান সি বন্ধুরা কার অ্যান্সার হবে নেক্সট কোশ্চেন নানা সাহেবের উপদেষ্টা ছিলেন নানা সাহেবের উপদেষ্টা কে ছিলেন নানা সাহেবের উপদেষ্টা ছিল আজিমুল্লাহ খান আজিমুল্লাহ খান অপশান ডি বন্ধুরা কার অ্যান্সার নেক্সট কোশ্চিন সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন সিপাহী বিদ্রোহের টাইমে গভর্নর জেনারেল কে ছিল লর্ড ক্যানিং লর্ড ক্যানিং ছিলেন অপশান সি কার অ্যান্সার নেক্সট কোশ্চেন আর্য সমাজ প্রতিষ্ঠা করেন আর্য সমাজকে স্বামী দয়ানন্দ সরস্বতী স্বামী দয়ানন্দ সরস্বতী ইনি যেটা আছে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছেন অপশান সি কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ড্রেন অফ ওয়েলথ তত্ত্বের প্রবক্তা হলেন তাহলে এই তত্ত্বের প্রবক্তা কে হয়ে যাবে আমাদের এখান থেকে দাদা ভাই নৌরোজি অপশান বি কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন চলে আসবো নেক্সট যে সুরাট অধিবেশন উনিশশো সাত জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল সুরাট অধিবেশন ইম্পর্টেন্ট অধিবেশনটি উনিশশো সাতে হয়েছিল এই টাইমে সভাপতি কে ছিল রাজবিহারী বসু সভাপতি ছিলেন রাজবিহারি বসু অপশন সি বন্ধুরা কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন বালগাঁধার তিলক কাকে ভারতের হিরে বলেছেন বালগাঙ্গাঁধার তিলক কাকে ভারতের হিরে বলেছিলেন তো ভারতের হিরে বলেছিলেন ইনি গোপাল কৃষ্ণ গোপলেকে গোপালকৃষ্ণ গোপলেকে অপশান সি বন্ধুরা কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চিন অন্তর্বর্তীকালীন সরকারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন অন্তবর্তী সরকারের ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন জওহরলাল নেহেরু ছিলেন ভাইস প্রেসিডেন্ট অপশান ডি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি যেটি আছে এটি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান অপশান এ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি কত সালে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে স্বীকৃতি পায় তো কেন্দ্রশাসিত অঞ্চল যেটি দিল্লি আমাদের যেটা ন্যাশনাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া সেটি যেটা আছে জাতীয় রাজধানীর স্বীকৃতি পেয়েছে কবে নাইনটিন নাইনটি স্বীকৃতি পেয়েছে নাইনটিন নাইনটি ওয়ান সি কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন সংবিধানের কত নম্বর ধারায় স্বাধীনতার অধিকার স্বীকৃতি রয়েছে তো স্বাধীনতার অধিকার এই স্বীকৃতি রয়েছে সংবিধানের উনিশ থেকে বাইশ নম্বরে উনিশ থেকে বাইশ নম্বরে অপশান ডি কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চিন প্রথম উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হলেন তো প্রথম উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন কে তো এটি হয়েছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ সর্বপল্লী রাধাকৃষ্ণ অপশন ডি কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন কততম সংবিধান সংশোধনের দ্বারা ক্যাবিনেট শব্দটি সংবিধানের সংযোগ করা হয় ক্যাবিনেট শব্দটি যেটি আছে এটি ফর্টি ফোর্থ অ্যামেন্ডমেন্টে ঢোকানো হয়েছে নাইনটিন সেভেন্টি এইটে নেক্সট কোশ্চিন কোন ধারা অনুসারে সংসদে উভয় কক্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করা যায় তো ধারা নম্বর একশো বারো অনুযায়ী সংবিধানের উভয় কক্ষে কেন্দ্রীয় বাজেট পাশ করা যায় অপশন বি কারেক্ট অ্যান্সার এখানে পেশ করা যায় পাশ না পেশ করা যায় নেক্সট কোশ্চেন রাজ্যসভার মোট সদস্যদের সদস্য সংখ্যার কতজন প্রতি দুই বছর অন্তর অবসর গ্রহণ করে রাজ্যসভার যেই মোট সদস্য আছে তার প্রতি দুই বছর অবসর গ্রহণ করে থাকে কত এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ বন্ধুরা অপশান ডি এখানে ক্যারেক্ট অ্যান্সার হবে নেক্সট কোশ্চেন রাজ্যপালের কার্যকালের মেয়াদ হলো রাজ্যপালের কার্যকালের মেয়াদ কত থাকে পাঁচ বছর থেকে থাকে পাঁচ বছর অপশন বি ক্যারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন রাজ্যের মন্ত্রিপরিষদের সভায় সভাপতিত্ব করেন রাজ্যের মন্ত্রী পরিষদের সবাই সভাপতিত্ব করে থাকেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী অপশান এ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চিন চলে আসবো নেক্সট বিন্দু পর্বত বিন্দু কোন শ্রেণীর পর্বত তো বিন্দু যেটা আছে এটি একটি স্তূপ পর্বত স্তূপ অপশন এ বন্ধুরা কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি কুঞ্চিকল ভারতের উচ্চতম জলপ্রপাত অপশন ডি বন্ধুরা এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চিন ভূমধ্য সাগরের চাবিকাটি বলা হয় ভূমধ্য সাগরের চাবিকাটি কাকে বলা হয়ে থাকে তো জিব্রাল্টার প্রণালীকে জিব্রাল্টার প্রণালীকে যেটা আছে ভূমধ্য সাগরের চাবিকাটি বলা হয়ে থাকে অপশন সি কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চিন দীর্ঘতম উপকূল রেখা রয়েছে ভারতের কোন রাজ্যের সঙ্গে কোন রাজ্যের সঙ্গে দীর্ঘতম যেটা আছে উপকূলের রেখা রয়েছে উপকূলবর্তী বর্ডার রয়েছে তো কার সঙ্গে রয়েছে গুজরাটের সঙ্গে রয়েছে গুজরাট অপশন এ বন্ধুরা কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চিন দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গ কি আমাদের আনাই মুদি দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গ অপশন বি কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত ধোঁয়াধার জলপ্রপাতটি যেটি আছে এটি নর্মদা নদীর গতিপথে অবস্থিত অপশন এ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন রাজ্য ইক্ষু উৎপাদনের হার সর্বাধিক কোন রাজ্যে ইক্ষু উৎপাদনের হার সর্বাধিক তো ইক্ষু উৎপাদনের হার সর্বাধিক উত্তরপ্রদেশের মন্দিরে উত্তরপ্রদেশ অপশন ডি কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলায় জনঘনত্ব সর্বাধিক পশ্চিমবঙ্গের কোন জেলায় জনঘনত্ব সর্বাধিক কলকাতাতে জনঘনত্ব সর্বাধিক অপশন সি ক্যারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চিন চলে আসবো পশ্চিমবঙ্গের তাপবিদ্যুতের প্রধান উৎস কী তাপবিদ্যুতের প্রধান উৎস কি কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস কোনোটি নয় তো অ্যান্সার হয়ে যাবে আমাদের কয়লা অপশন এ ক্যারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চিন পঞ্চাশ নম্বর কোশ্চিন আবার আজকে ক্লাসে আমাদের শেষ কোশ্চেন আশা করছি শেষটা বন্ধুই শেষ বন্ধু অবশ্যই দেখেছো ভালো লেগে তাহলে এতক্ষণে লাইক করে দিয়েছ যা লাইক করুন ফটাফট একটি লাইক করে দাও চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করানি অবশ্যই সাবস্ক্রাইব করান লাস্ট কোয়েশ্চেন আছে আমাদের এখানে পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান কোনটি সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়ে থাকে আমাদের বক্সা বক্সাদুয়ার্স বক্সা দুয়ার্স আমাদের পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান অপশন বি এখান থেকে আমাদের ক্যারেক্ট অ্যান্সার বন্ধুরা আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং